अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम सर। ওই টাইম করতে করতে কালকে ইলেকট্রিসিটি চলে গেছিল, আমরা ইউনিট 9 এর জায়গা থেকে শুরু করব। তো এটার নোটগুলো তোমরা পেয়েছো, আবার দেব আজকে। তার আগে একটু এখান থেকে দেখি আমরা কোন জায়গাটা ছিলাম। লেটস ওপেন আওয়ার টেক্সটবুক। যে জায়গা ছিলাম সেখান থেকে খেয়াল করি। আচ্ছা, এটার ভিতরে রিডিংটা তোমাদের কিরকম দরকার একটু আমাকে বলো তো। যে ডায়াসপোরা অলরেডি আই হ্যাভ অলরেডি রেড উইথ ইউ আর্লিয়ার, কিন্তু জাস্ট নাও ডু ইউ নিড, ইফ ইউ নিড আই লাইক টু রিড। অ্যাকচুয়ালি তোমাদের দরকার লাগবে যখন তোমরা আনসার করতে যাবে, তখন কিন্তু আমার দরকার লাগবে। অর্থাৎ আমি যখন নোটটা দিব তোমাকে কিছু আনসার করব, বা রাইটিং এর জায়গাতে গিয়ে বলবো যে ফ্লো চার্ট লিখো বা সামারি বলো, তখন কিন্তু তোমার লাগবে। যদি মনে করো তাহলে আমি একটু রিডিং দিয়ে রাখি তোমাদের নিজেদের একটু আইডিয়া আসার জন্য। যেহেতু 2 সপ্তাহ আগে রিডিং দেওয়া হয়েছে, এই জন্য, বা 3 সপ্তাহ আগে দেওয়া হয়েছে। ডায়াসপোরা ইজ ইন ইউনিট 9 and yesterday we studied that diaspora is that particular group who leave their own land from their antique living place to another new place due to their livelihood or under some pressure, who leave the country and settle elsewhere. They are the diaspora. Suppose we get the people of our country go to the outer side beyond the country, suppose England or Italy, where they set up themselves, they become the diaspora. Let me open it in unit 9. Unit 9 or unit 10, oh, unit 9, yes. And unit 7 is already very much read with you. That is traffic jam. I have already finished it. So I'm not repeating unit 7. I have completed just unit 8 and starting unit 9 revision. And you have only unit 10 else for your coming jam. তোমাদের এক্সামের কোনো ডেট দিচ্ছে? কলেজ খুলবে কবে? কলেজ খোলার কোনো ডেট হয়েছে? না স্যার, এমন কিছু জানাই নাই এখনো। এই কলেজের, হ্যাঁ, এমনি জুন জুলাই একটা কথা আসছে। তারপরে যদি আমাদের ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আমাদের দেশে ঢুকে না যায় বা কোনো রকমের সংক্রমণ বেড়ে না যায়, তো জুন জুলাই যেতে দেরি করবে না। চেষ্টা করছে জুনে এসএসসি, জুলাই এইচএসসি পার করে দিতে, ইভেন if it's possible through multiple choice question, they will also do it, but they will not give any auto pass since now. Auto pass আর কাউকে দেবে না বলে দিচ্ছে। জুন জুলাই যদি আগের বছর যদি বিদায় করতে হয়, বলো ইউনিভার্সিটি এইচএসসি নোটের পরীক্ষার কথা ছিল, ওইটা কি এই বছর হবে? আর এই বছরদেরকে তো অটো পাস দিতে বলে দিচ্ছে, কিন্তু সিসি অটো পাস দিবে না, সিলেবাস অটো পাস হবে, দেরি তো নিবে পরীক্ষা। আর দেরি করতে পারছে না, কারণ এদেরকে বিদায় করতে না পারলে তো জুন জুলাই তোমাদেরকে আবার তৈরি করতে হবে না। জুন জুলাই আসলে আমাদের মে মাসটা দেখার বিষয়। মে মাসে অর্ধেকের বেশি চলে গেছে আল্লাহর রহমতে, এখন পর্যন্ত আমরা ভালো আছি। স্যার, এই সময় তোমাদের সেকেন্ড ইয়ারে থাকার কথা ছিল। হ্যাঁ, মে মাসে অর্ধেক চলে যাওয়াতে যদি আমাদের দেশের পরিস্থিতি এখনো ভালো, কালকে 22-23 থেকে মধ্যে ঢাকার বাইরে যারা আছে তারা ফিরে আসার পর একটা সপ্তাহ যদি কোনো সংক্রমণ না ছড়ায় তাহলে আমরা লাকি। এত মিক্সিং এর পর, এত মিক্সিং আপ এর পর যদি সংক্রমণ না ছড়ায় তো উই আর লাকি। তাহলে 1 জুন থেকে দেশ একটা অন্যদিকে মুভমেন্ট হবে, স্কুল কলেজ স্কুলে নিয়ে পরীক্ষা দিয়ে এখানে দিকে। আর একটা সপ্তাহ মানে দারুণ ভাবে লক্ষণীয় সামনে একটা সপ্তাহ। আর একটা সপ্তাহ যদি খারাপ যায় আল্লাহ না করুন, তাহলে আবার যে কবের জন্য কি হয় জানে। ওকে, উই হ্যাভ অলরেডি কাম টু আওয়ার ইউনিট 9 ডায়াসপোরা। ইয়েস্টারডে আই জাস্ট স্টার্টেড ইন ইলেকট্রিসিটি আর গন। ওকে, লেটস স্টার্ট উইথ ডায়াসপোরা।
What is diaspora? We read that the term diaspora is used to refer to people. Diaspora hoche je je somosto manush ke amra bolbo tara ar ki kon manushera who have left their homelands and settled in other parts of the world, either because they were forced to do so or because they wanted to live on their own. The word is increasingly used for such people as a collective group and or a community. The world has seen many diasporas, but scholars have been studying the phenomenon with great interest only in recent decades. মানে অনেক দিন যাবতই এই কাজটা হয়ে আসছে, মানুষ দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছে, স্থায়ী হচ্ছে, কিন্তু যারা বিজ্ঞানীরা এই ব্যাপারটাকে কয়েক দশক ধরে একটু তারা লক্ষ্য রাখছেন এটা আর কি। দেখা যাচ্ছে স্ক্রিনে, দেখা যাচ্ছে সবকিছু স্ক্রিনে, টেক্সটটা দেখতে পাচ্ছ? আমি যে জায়গায় কার্সরটা দিয়ে রাখছি, জি স্যার, দেখো, among the great diasporas of history, অর্থাৎ ইতিহাসে বড় বড় মানে এইভাবে স্থানান্তরিত হওয়া লোকদের মধ্যে, ইজ দ্যাট অফ দ্য জুইশ পিপল হু ওয়ার ফোর্সড টু লিভ দেয়ার ল্যান্ডস ইন এনশিয়েন্ট টাইমস। The movement of Aryans from Central Europe to the Indian subcontinent thousands of years ago is also a note of the diaspora, although the causes of this diaspora are unclear. সেই সময় থেকে আরিয়ানসরা যখন মুভমেন্ট করে সেন্ট্রাল ইউরোপ থেকে টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে, এরা মানে খুব উল্লেখ করার মতো ডায়াসপোরা। Although the causes of this diaspora are unclear, যদিও এই যে তারা স্থানান্তরিত হলো এটা কারণটা যদিও অপরিষ্কার। In 20th century history, the Palestinian diaspora has attracted a lot of attention and been a cause of concern for world leaders because of the plight of Palestinians. যেটা এখন আমরা দেখতে পাচ্ছি এই প্যালেস্টিনিয়ানদের আজকে যে যুদ্ধের অবসান হলো, অবসান ঠিক নয়, বিরতি দিয়েছে বলছে ইসরায়েল, এখন আপাতত হামলা করছে, অবসান হয় নাই। তো এই ক্ষেত্রটা যদি আমরা চিন্তা করি, এই সেই প্যালেস্টিনিয়ানস, দেখো এরা তখন থেকে কিন্তু এইভাবে এসে এখানে জায়গা নিয়েছে বলে তারা আজকে ইসরায়েলের সাথে যে কোনো ভাবেই হোক তাদের একটা ধর্মযুদ্ধই বলতে পারো হয়েছে, এবং তাদের সাথে বিরোধটা ওখানে মানে তারা ওখানে গিয়ে স্থায়ী ভাবে বসবাস করতে চাইলেও নিজেদেরকে নিরাপত্তার সাথে তারা ওখানে স্থায়ী করতে পারে নাই। আমাদের দেশে যে জায়গা দেওয়া হয়েছে তোমার রোহিঙ্গাদেরকে ভাষান্তরে নিয়ে গিয়ে, এটা তো একটা মানবাধিকার রক্ষণ হয়েছে, মানুষের উপকার করা হয়েছে রীতিমতো, মানে এটা একটা ভালো কাজ। কিন্তু রোহিঙ্গারা যদি কোনো সময় বেঁকে বসে, ঠিক আছে, তাহলে কিন্তু খারাপ। ওরা বলেই বসলো যে আমরা একসময় এই জায়গাতে আমাদের স্বাধীনভাবে কিছু করতে চাই, থাকতে চাই, তাহলে কিন্তু সমস্যা। তো রোহিঙ্গাদের কেও আমরা এখানে এক ধরনের বলতে পারি দেয়ার ডায়াসপোরা। There have been massive diasporas in Africa, the Portuguese diaspora, which over the century, shatabdi, either because of the war or because of the ravages of nature. Hoy juddhe karone othoba prokritir je tomar boirita shei karone hoyeche. Jemon amader ei rohingya rao kintu rajnoitik karone esche, juddho oder hoy nai, kintu odeke bitarite koreche shamanik shashokra. ঠিক আছে, এরকম কোন একটা চাপে পড়ে বেশিরভাগ যায়, আবার অনেকে জীবিকার জন্য চলে যায়। জীবিকার জন্য যদি পরিবার রেখে যায় তাহলে সে ডায়াসপোরার মধ্যে পড়ে না, সেটা তোমার প্রবাসীর ভিতরে পড়ে, ঠিক আছে, কারণ তারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছে, দেশের সাথে তাদের রুট আছে, ফ্যামিলি আছে। যারা একেবারে ফ্যামিলি সহ চলে গিয়ে সেটেল হয় তারা ডায়াসপোরা। বাট দ্য চিপ রিজন হোয়াই দ্য ফেনোমেনন ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং সো মাচ অ্যাটেনশন নাও ইজ গ্লোবালাইজেশন। তবে সবচেয়ে বড় কারণ এখন যেটা ফেনোমেনন অফ ডায়াসপোরা ইজ অ্যাট্রাক্টিং, ডায়াসপোরা এই ঘটনাটা, ফেনোমেননের ব্যাপারটি, হ্যাঁ, এই ব্যাপারটি মানুষকে আকৃষ্ট করছে, কারণ এখন গ্লোবালাইজেশন হচ্ছে, ঠিক আছে। আমরা ঢাকা সিটিতে যারা ডাইরেক্ট মানুষরা এসে সেট আপ হয়েছে, একসময় আমরা ভাবতে পারতাম না আমাদের আগের জেনারেশন যে এলাকা ছেড়ে যাবো, এটা ভাবতে পারতাম না। পরে ঢাকাটাকে এখন আমরা আমাদের একটা সেন্ট্রাল প্লেস মনে করি, আমাদের জেনারেশন এসে যে না ঢাকাতে যে সেট আপ হয়ে যায়, কিন্তু ঢাকাকে আমরা বাইরের কিছু মনে করি, ঢাকা ইজ ওয়ান অফ আওয়ার প্লেস, আমরা এটাই ভাবি। তো এইটা আমাদের পরের জেনারেশনে বিশেষ করে
বা আমাদের জেনারেশন থেকে শুরু হয়ে গেছে, আমেরিকাকে তাই ভাবছে যে আমেরিকা ইজ দ্য ওয়ান প্লেস অফ দ্য ওয়ার্ল্ড হোয়ার উই ক্যান ওয়ান প্লেসেস অফ দ্য ওয়ার্ল্ড হোয়ার উই ক্যান সেটেল ডাউন, যেখানে সেটেল করতে পারি। অস্ট্রেলিয়াকে আমরা ভাবছি, কানাডাকে ভাবছি, হ্যাঁ, তো এইভাবে অনেকেই ইংল্যান্ডকে ভাবছে যে নিজেদের ভিতরে তারা নিজেদের মানে কর্মসংস্থানের জন্য চলে যেতে যাচ্ছে, লেখাপড়ার জন্য চলে যেতে যাচ্ছে এবং সেট আপ হয়ে যাচ্ছে। লেখাপড়া করে চলে আসলে সে একটা ডায়াসপোরার মধ্যে পড়বে না, কিন্তু সে লেখাপড়া করে ওখানে সেট আপ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে তোমার ডায়াসপোরা। যাই হোক, আমরা পরবর্তীতে চলে যাই। আমি গতকালকে এই জায়গাটাতে এসে সম্পূর্ণ আগাতাম না, বুঝতে পারছি তো, আমি আগাতাম না, আমি এখানে এই জায়গাটা শেষ করে গতকালকে শেষ টাইমে একটু গ্রামার দেখাতাম, তো আজকেও তাই করবো। সেকেন্ড লিঙ্কের শেষ টাইমে আমি একটু গ্রামার দেখাবো, কারণ তোমাদের পরীক্ষা এত দেরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে তোমাদের শেখানো সব ভুলে যাচ্ছে তোমরা, তাই মনে হচ্ছে আমার কাছে। আর ফার্স্ট পেপার ভালো করার জন্য একটু গ্রামারের নলেজ থাকা দরকার, লিখতে গেলে তখন গ্রামারটা লেগে যায় লেখার ভিতরে। তো আমরা আগের মতো পড়তে থাকি, নোটপত্র বের করে নিব, তারপরে আমরা পিছনের পড়ার সাথে সাথে আমাদের গ্রামাটিক্যাল সাইটগুলো আমরা দেখবো। এখানে ডায়াসপোরা আমরা উই হ্যাভ অলরেডি গিভেন দ্য রিডিং ফ্রম আওয়ার টেক্সট বুক, নাও হিয়ার দ্য নোটস ফ্রম ডায়াসপোরা। এখানে আমি কম্প্রিহেনশনও করেছিলাম, তোমরা কম্প্রিহেনশন সহ জায়গাটা নিয়ে নাও, একটু স্ক্রিনশট আমি তারপরে আবার দিচ্ছি। নিচে ডিকেটস পর্যন্ত দেখা যাচ্ছে, তারপরে আমরা যাই ডিকেটস এর পরে। পাওয়া গেছে ডিকেটস, ডিকেটস পর্যন্ত পাওয়া গেছে না? নিয়েছো স্ক্রিনশট? নিচে চলে যাবো আমি। আফরিন নিয়েছো? তুমি নিয়েছো? হ্যালো, জি স্যার। আচ্ছা আচ্ছা, নিচে চলে গেলাম। তৃতীয় ক্রিয়াকে মেসেজ দিয়ে দাও, ফারিয়াকে তো ঢুকে নাই মনে হয়। আচ্ছা, পরে দেখো অ্যামং থেকে শুরু করে কনসার্ন পর্যন্ত দেখো, দেখা যাচ্ছে অ্যামং থেকে কনসার্ন, কনসার্নের পরে দেখো একেবারে কোশ্চিন পর্যন্ত পাওয়া যাচ্ছে। এবং আমরা এটা রিডিং দিয়েছি, যে কম্প্রিহেনশন আলাদা রিডিং দিব না, আমরা চলে যাই ছোট প্রশ্ন উত্তরে। তোমরা স্ক্রিনশট নাও আর আনসার দাও, চারটা আনসার এখানে আছে। Why has diaspora caught attention in the era? এই যুগে diaspora কেন সবাইকে অ্যাট্রাক্ট করেছে? চারটা কারণ আছে, welfare, invasion of different countries, হ্যাঁ, for globalization, political turmoil, হ্যাঁ, warfare হচ্ছে যুদ্ধ বিগ্রহ, যুদ্ধ বিগ্রহ এখন আর হচ্ছে না। প্যালেস্টাইনিয়ানরা দেখো মাটি কামড়ে পড়ে আছে, ওরা ওখান থেকে ভেঙে চলে যায় নাই, ইসরায়েলকে ছেড়ে দিয়ে চলে যায় নাই, তাই না? এখন আর সেই যুগটা নেই, হ্যাঁ, যে কেউ কাউকে এসে দখল করে ফেলবে চলে যাবে, এটা এক সময় ছিল, হ্যাঁ। আর এটা ইনভেশন অফ ডিফারেন্ট কান্ট্রিজ, ফর ইনভেশন, ইনভেটটা হচ্ছে দখল করা, এটা এটা প্রায় একই রকম অর্থ আর কি। এটা হচ্ছে যে ওয়ারফেয়ার এর কারণে কেউ দখল করে দিল বা কাউকে তাড়িয়ে দিল, আর এখানে শুধুমাত্র তারা যারা দখল করে নিল, ইনভেশন অফ ডিফারেন্ট কান্ট্রিজ, হ্যাঁ, অন্য দেশগুলো এসে আমাকে দখল করে নিয়েছে, আমাকে পালাতে হবে, এখানে আসছে। এবং আমরা যদি আমাদের ইংলিশ লিটারেচারের হিস্ট্রিটা দেখি, ওখানে দেখবো যে অ্যাংলো স্যাক্সনরা এক সময় ছিল, অ্যাংলো স্যাক্সনরাদের কাছ থেকে পরবর্তীতে আমাদের ইংলিশ জাতিটা এসছে, এবং তার আগে এখানে তোমার ইয়েরা আসছে, তোমার স্পেনের অংশের লোকেরা আসছে। তো এইভাবে আস্তে আস্তে কিন্তু আমরা ইংলিশ জাতিকে পরবর্তীতে অ্যাংলো এবং স্যাক্সন এই দুইটা জাতির মিক্সিং আপ একটা জাতি পেয়েছি, ইংলিশ জাতি, যারা যেখানে বসবাস করতো ইংল্যান্ড নাম দিয়েছে। তো এই ইনভেশন গুলো তখন ঘটেছে, আজ থেকে বেশ কয়েকশো বছর আগে। আর ফর গ্লোবালাইজেশন, তো এটা তো বর্তমানে খুবই একটা মানে ডিমান্ডেবল ওয়ার্ড, যে হ্যাঁ গ্লোবালাইজেশন, আমরা পৃথিবীটাকে একটা পৃথিবী ভাবছি। ফর পলিটিক্যাল টার্মোয়েল, একই কথা, রাজনৈতিক অস্থিরতা, হ্যাঁ, যে জিনিসগুলো বেঁধে আছে এখনো, রাজনৈতিক অস্থিরতা বেঁধে আছে, কিন্তু এই জন্য কেউ পালাচ্ছে না এখন, ঠিক আছে। তারপরে নাম্বার বি তে দেখি, দ্য আরিয়ানস কেম টু দ্য ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট ফ্রম হোয়ার, আমেরিকা, আফ্রিকা, সেন্ট্রাল ইউরোপ, আর শুধু ইউরোপ, কোথা থেকে গিয়েছিল ইন্ডিয়া আরিয়ানস? না, আমরা একটু আগে পড়েছি, তোমাদের খেয়াল আছে কিনা দেখো, যে এখানে আছে আরিয়ানস এর কথা, এখানে আছে, এই শুরুতে ছিল যে দ্য ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিংলি ইউজ ফর সাচ পিপুল এজ এ কালেক্টিভ গ্রুপ অ্যান্ড অর এ কমিউনিটি, দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন মেনি ডায়াসপোরাস বাট স্কলার্স হ্যাভ বিন স্টাডিং। আচ্ছা, এরপরে এখানে বোধহয় বলছে এই যে, অ্যামং দ্য গ্রেট ডায়াসপোরাস অফ হিস্টোরি ইজ দ্যাট অফ দ্য জিউইশ পিপুল হু ওয়ার ফোর্স টু লিভ দ্য ল্যান্ডস ইন অ্যানশিয়েন্ট টাইমস,
the movements of Aryans from Central Europe. কোথা জায়গাটা কোথায় বলো তো? Central Europe to the Indian subcontinent. Thousands of years ago, it also not on the diaspora. তাহলে Aryans the Central Europe থেকে. আর এখানে দেখো Jewish people আজকে যারা আক্রমণ করছে তারাই কিন্তু একসময় they were forced to leave their lands in ancient time. প্রাচীনকালে Jewish মানে কিন্তু ইহুদি, that is Israel বাসীদেরকে আমরা বলতে পারি. Among the great diaspora of history is that of the Jewish people who were forced to leave their lands in ancient times. এই Jewishরা এখন যেখানে গিয়েছে ঠিক আছে, এরা কিন্তু তোমার ওই ancient time এ ওরাই এই জায়গাতে এসে গোড়া পত্তন করেছে, অন্য কোথা থেকে মানে পালিয়ে এসে ওদের নিজস্ব জায়গা থেকে, হ্যাঁ ইসরায়েলে এসে ওরা গোড়া পত্তন করেছে। আর আরেকটা যেটা মুভমেন্ট অফ আরিয়ান, সেটা আরেকটা গ্রুপের কথা বলা হচ্ছে, জাতির কথা বলা হচ্ছে, আরিয়ান জাতি ওরা সেন্ট্রাল ইউরোপ থেকে চলে আসছে, ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার বছর আগে, নট অফ দি ডায়াসপোরা, কাদের দ্বারা এসেছিল এটা লেখা নাই, কিন্তু এরা সেন্ট্রাল ইউরোপ থেকে চলে আসছিল ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে, কাজে ওরা কোথা থেকে আসছিল আমরা বলতে পারি সেন্ট্রাল ইউরোপ। নাম্বার থ্রি, when were the Jewish people forced to leave their lands? Kobe, the ancient times, ekta age porlam, in ancient times during Mughal dynasty, in modern times during colonial period, thik ache, oponibeshikota period jeta amader ghare chepe chilo pray 200 bochor, english ra jokhon amaderke 200 bochor to shashon korlo tokhon bharatbarshote chole ashlo, to tokhon colonial period holo, tokhon english ra abar phire jete baddho hoyeche, kintu amra jodi english der hate chhere diye amra palatam তাহলে আমরা অন্য কোনো জায়গায় কলোনিয়াল হয়ে বা আমরা ইয়ে হয়ে যেতাম, কলোনিয়াল না তো ডায়াসপোরা হয়ে যেতাম, আমরা কলোনিয়াল হয়ে থাকছি, উপনিবেশবাদের আন্ডারে আমরা থেকেছি 200 বছর প্রায়, তারপর তারা ফিরে গেছে। তো এখানে দেখো যে অ্যানশিয়েন্ট টাইমে জিউসরা চলে গিয়েছিল, এর কথা আমরা একটু আগে পেলাম। When did the movement of Aryans take place? Hundreds of years ago, thousands of years ago, many years ago, 50 years ago? আমরা তো বলি thousands of years পেলাম একটু আগে, তাই না? বললাম না থাউজেন্ডস অফ ইয়ার্স, থাউজেন্ডস অফ ইয়ার্স একটু আগে পড়েছি আমরা, যে যে দাদা চলে গেছিল থাউজেন্ডস অফ ইয়ার্স এ, বাট দ্য চিপ আছে কোথায় যেন বললাম আমরা, এই যে থাউজেন্ডস অফ ইয়ার্স এ। আচ্ছা নেক্সট দেখো, মোটামুটি এই পাঁচটা কোশ্চেনের ছোট কম্প্রিহেনশন তো পুরোটাই প্রায় কভার করে ফেলেছে। ইন দ্য হিস্টোরি হুইচ ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড দ্য অ্যাটেনশন অফ দ্য ওয়ার্ল্ড লিডার্স, আমরা একটু আগে পড়েছি, the Arabian diaspora, the Palestinian diaspora, Indian diaspora, the Chinese diaspora, kara sobcheye history te attention grow koreche, Palestinian ra naki Aryan ra, Indian ra, Palestinian ra, leaders because of the plight of the Palestinian, they je bolche je a lot of attention and have been a cause of concern for world leaders because of the plight of the Palestinians, thik ache, Palestinians hocche tomar Philistinebashi, Palestinians jeta bolteche, হ্যাঁ তাহলে আমাদের একবার তো এখান থেকে জিউস পিপুলরা তো চলে গিয়েছিল, কোথা থেকে গিয়েছিল আমি জানি না, কিন্তু তারা গিয়ে ইসরায়েলে স্থায়ী হয়েছে বা অন্য কোনো জায়গায় হয়েছে, ওরা একবার বিতাড়িত হয়েছে, আরেকবার প্যালেস্টাইনরাও বিতাড়িত হয়েছে, ঠিক আছে, টোয়েন্টিন সেঞ্চুরি বিংশ শতাব্দীতে, আমাদের আগের শতাব্দী, প্যালেস্টাইন ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্টেড লট অফ অ্যাটেনশন অ্যান্ড বিন এ কজ অফ কনসার্ন ফর ওয়ার্ল্ড লিডার্স বিকজ অফ প্লাইট অফ দ্য প্যালেস্টাইনিয়ানস, প্যালেস্টাইনরাও ওখানে এসে তোমার ডায়াসপোরা হয়েছে বা এসে তাদের জীবনযাপন ওখানে শুরু করেছে। এই মোটামুটি আমরা এই পর্যন্ত পড়লাম, এবার কোশ্চেন আনসার নেব, তার আগে দেখো তোমাদের যদি শর্ট ইয়া করে না হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে নাও, আগে দেখা যাচ্ছে এখানে এ থেকে বি পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত হয়েছে, পরেটা চলে যাই, নিয়েছো এটা? জি স্যার, স্ক্রিন থেকে দেখুন, সি থেকে, সি ডি ই, আচ্ছা আচ্ছা সি ডি ই, নিয়ে নাও, হয়ে গেছে স্যার, এবার চলে যাই। আচ্ছা এখানে দেখো আনসার দেওয়া আছে,
এবার সি থেকে ই শেষ করলাম ফোর পর্যন্ত, ঠিক আছে হয়েছে ওকে। তারপর দেখো আমরা কোশ্চেন আনসার গুলো পেলাম, একটু আগে পড়লাম যে একেবারে খুব সংক্ষেপে মূল কথা এটা, ঠিক আছে। The diaspora refers to the people, সেই সমস্ত জাতিকে বোঝায়, who have settled abroad, যারা বিদেশে settled হয়েছে, leaving the ancestral lands, ancestral আসছে, ancestral মানে হচ্ছে antique বা old, ঠিক আছে, ancient, সেটা হচ্ছে ancestral, ancestral lands, আদি দেশ তাদের, ওটাকে leave করে যারা settled হয়েছে বিদেশে, কিভাবে either being forced, হয় জোর জোর চাপে, চাপটা হতে পারে পলিটিক্যাল কারণ, চাপটা হতে পারে ন্যাচারাল ডিজাস্টার, চাপটা হতে পারে ওয়ারফেয়ার, হ্যাঁ যে কোনো কারণ তাদেরকে চলে যেতে হয়েছে, হ্যাঁ, আর অথবা অর অন দেয়ার ওন, নিজের ইচ্ছায়, এবং নিজের ইচ্ছাটাই এই গ্লোবালাইজেশনের কারণে বেশি হচ্ছে। যে চারটা কারণ আমি বলি তাহলে গ্লোবালাইজেশন হচ্ছে নিজের ইচ্ছা, বাকি তিনটা হচ্ছে অনিচ্ছাকৃত হচ্ছে চাপের উপরে। ফারিয়া ঢুকেছো, তোমাকে অ্যাডমিট দিলাম, তুমি ঢুকে থাকলে বলো, হ্যাঁ তাহলে ও সামনে থেকে নোটটা বের করে নিয়ে আসবো, যদিও রিভিশন চলছে, তারপরে তো হারিয়ে ফেলে তাকে নিতে পারবা। ডু ইউ থিংক অল দা ডেরিকেন ইয়া হারিয়া সমস্যা ছিল, বাইরে বাইরে গেছে নাকি? ডু ইউ থিংক হ্যাঁ জি স্যার বাইরে থেকে এসেছি মাত্র। আচ্ছা আগে আগে কাজ ছেড়ে ফেলো। ডু ইউ থিংক অল দা ডায়াসপোরাস আর ভলান্টারি, তোমাদের কি মনে হয় যে সমস্ত ডায়াসপোরায় আসলে ভলান্টারি বলতে ওই যে বিনা স্বার্থে মানুষ যখন স্বেচ্ছায় আর কি, স্বেচ্ছায় ভলান্টারি মানে স্বেচ্ছায়, আমরা এখানে ভলান্টিয়ার বলি স্বেচ্ছাসেবককে, ভলান্টারি শব্দটা কি স্বেচ্ছায়? দ্য অল দ্য ভলান্টারি ডায়াসপোরা আর নট ভলান্টারি, সাম ডায়াসপোরা আর ফোর্সড টু লিভ দেয়ার হোমল্যান্ডস এন্ড সাম লিভ অন দেয়ার ওন, কেউ তাদের ফোর্সড হয় আর কেউ তাদের তারা নিজেরাই লিভ করে। হু আর দ্য ডায়াসপোরা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? The Aryan diaspora is the community who moved from Central Europe to the Indian subcontinent thousands of years ago. ইন্ডিয়াতে হচ্ছে ডায়াসপোরা হিসেবে এসেছিল তারা আরিয়ানরা, হ্যাঁ, এবং হাজার বছর আগে। আর আমাদের বর্তমান রোহিঙ্গাদের কথাও একসময় এখানে যুক্ত হবে, একসময় বলতে গিয়ে এখনো তোমরা লিখে দিতে পারো, ফর এক্সাম্পল যে ইন আওয়ার কান্ট্রি নাও উই হ্যাভ গট রোহিঙ্গাস অ্যাজ ডায়াসপোরা, কারণ ওরা ফোর্সড হয়ে আমাদের দেশে এসছে এবং আমরা জায়গা দিয়েছি। Why is diaspora attracting so much attention? Kano tara etotai manusher ye niche akorshon akrishto korche manuske. The world has seen many diasporas. Prithibi onek erokom sthanantor dekheche. Scholars have been studying the phenomenon. Ei ghotona ta dekheche pandit byaktira of diaspora in recent years. মানে পেটেনে লেখাপড়া করছে তারা, গবেষণা করছে সাম্প্রতিক বছরগুলিতে। দে আর ইন্টারেস্টেড ইন ডায়াসপোরা বিকজ অফ গ্লোবালাইজেশন, তারা এখন ডায়াসপোরা নিয়ে খুব ইন্টারেস্টেড। কারণ কি? কারণ হচ্ছে যে এখন বৈশ্বিকরণ ঘটে গেছে, যার ফলে আমরা পৃথিবীটাকে একটা ভিলেজ মনে করছি এবং আমরা সেখান থেকে যেদিকে খুশি যে সেটেল হতে পারছি, সেটেল হতে চাচ্ছি আর কি, এবং হচ্ছি। নাম্বার ইতে বলছে why have the scholars been studying about the diaspora greater interest, কেন তারা ইন্টারেস্ট নিচ্ছে এটা ব্যাখ্যা হচ্ছে। though the causes of diaspora is quite unclear, যদিও এইভাবে স্থানান্তরিত হয়ে যাওয়ার কারণটা একেবারেই অপরিষ্কার, scholars have been studying the phenomenon of diaspora in recent years to know the causes behind people's movement, তারা জানতে যাচ্ছে মানুষের এরকম স্থানান্তরিত হয়ে যাওয়ার কারণটা, from their own country to another country, the plight of the diasporic people, etc. ফ্লাইট হচ্ছে এই যে দল আর কি, তারা চলে যাচ্ছে, মানে তাদের স্থানান্তরটাকে ফ্লাইট বলছে, অফ দ্য ডায়াসপোরিক পিপল এটসেট্রা, তারা যখন অন্য জায়গায় চলে যাচ্ছে সবকিছু মিলে তাদেরকে স্টাডি করতে যাচ্ছে আর কি। এটা প্রশ্ন উত্তর ছিল, আর তার আগে এখান থেকে কম্প্রিহেনশনটা দিয়েছিলাম, পারিয়া নিয়ে নাও, যে কম্প্রিহেনশন করে এখান থেকে টিকিট বন্ধ আছে, নাও উপরে চলে যাচ্ছে,
এরপরে হচ্ছে তোমার ডিকেটস এর পর দেখো অ্যামং থেকে শুরু করে কনসার্ন, অ্যামং থেকে কনসার্ন, কনসার্ন থেকে আবার দেখো দ্য ফরওয়ার্ডস অফ, এখান থেকে দিয়ে এরপরে প্রথম প্রশ্নটা মাল্টিপল চয়েস শুরু হয়ে গেল, মাল্টিপল চয়েস প্রথম প্রশ্নটা কভার হয়ে যাচ্ছে। এরপর দেখো মাল্টিপল চয়েস এর ফার্স্ট কোশ্চেন বি থেকে শুরু করে নাম্বার ফোর পর্যন্ত, সি এর ফোর পর্যন্ত, তারপর ডি আর ই একসাথে পাওয়া যাচ্ছে এখানে, ডি থেকে একেবারে কোশ্চেন আনসার পর্যন্ত দেখো মাল্টিপল চয়েস এর কোশ্চেন আনসার গুলো আছে, ড্যাশ বরাবর এই পর্যন্ত পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপর যাই আমরা প্রশ্ন তুলে যাই, আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস, টু ইন্টু ফাইভ, এখানে কোশ্চেন ছিল এ নাম্বার বি নাম্বার কোশ্চেন শুরু হলো সাম পর্যন্ত, তারপরে দেখো সামের পর থেকে দেখো ডায়াসপোরা হোমল্যান্ড, ডি নাম্বার আবার শুরু হয়েছে এখানে, তারপরে ডি নাম্বার যখন শেষ স্কলারস হ্যাভ বিন স্টাডিং থেকে কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত, ঠিক আছে। ওকে তাহলে আমাদের কোশ্চেন আছেগুলো আপনাদের দেখাচ্ছি, আনসার শেষ হলো এই দেখুন, দেখে কোশ্চেন আনসার শেষ হলো, তারপরে আমরা চলে যাচ্ছি দুই নাম্বার কোশ্চেনে, বি নাম্বার বি নাম্বারে দেখো বি এর শুরু, এই যে শুরু ডি পর্যন্ত, ডায়াসপোরাস পর্যন্ত, ডায়াসপোরা শেষ, স্কলারস থেকে শুরু করে একেবারে ই এর শেষ পর্যন্ত, এরপরে যাই আমরা আমাদের পরবর্তী কাজ, সেটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টে কোশ্চিন গুলো যদি এরকম হয় যে ওয়ান নাম্বার হু বা হোয়াট ইউজ টু রেফার টু পিপুল হু হ্যাভ লেফট, তাহলে ডায়াসপোরা হবে উত্তর আমার কাছে মনে হচ্ছে, ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড যারা যায় তাদেরকে কি বলা হয়, তো তোমরা সবাই জানো ডায়াসপোরা। নাম্বার টু বলছে যে ড্যাশ হ্যাভ বিন স্টাডিং দ্য ডায়াসপোরা উইথ গ্রেট ইন্টারেস্ট, কারা বলো তো কারা স্টাডি করছে কোন সময়ে, তখন আমাকে বলতে হবে যে ফর রিসেন্ট ডিকেডস বা রিসেন্ট ইয়ার্স যা লেখা আছে, আমরা দেখি আনসার কি আছে, আমরা পাঁচটা বলে নিচ্ছি দেখবো। দ্য জিউইশ কি করেছে, দ্য জিউইশ পিপল, দ্য জিউইশ পিপল ওয়ার মুভড, তারা চলে গিয়েছিল, ঠিক আছে, এবং কতদিন আগে, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো বোধহয়। দেখো আমরা এই পাঁচটা কোশ্চেন দেখে ফেলি আনসার, এই ডায়াসপোরা আমি বললাম উত্তর একটু আগে, স্কলার্স বললাম, হ্যাঁ এই দেখো রিসেন্ট ডিকেডস, হ্যাঁ কতদিন যাবৎ তারা করছে এই গবেষণা, রিসেন্ট ডিকেডস সাম্প্রতিক দশক গুলোতে, এবং দশকের ব্যাখ্যা তোমাদের আমরা আগে আমি আগে দিয়েছি মনে আছে নিশ্চয়ই। ওয়ার ফোর্স কারা, ওই যে প্যালেস্টাইন, ওয়ার ফোর্স টু লিভ ল্যান্ড, ওয়ার ফোর্স কোথায়, কবে, অ্যানশিয়েন্ট টাইম, যে টাইমটা আবার হাজার বছর আগে টাকে লেখা নাই, প্রাচীনকালে, এরা প্রাচীনকালে হাজার বছর আগে হচ্ছে আমাদের ইউরোপীয় থেকে যারা আসছিল, সেন্ট্রাল ইউরোপ থেকে আমাদের দেশে যারা আসছিল ওরা, আর অ্যান্টিক টাইমস বা অ্যানশিয়েন্ট টাইমস হয়েছে সেটা হচ্ছে আমাদের এই ইসরায়েলে যারা চলে গিয়েছে জিউশ পিপল। ওকে এবার সিক্স থেকে দেখি, ড্যাশ মুভ ফ্রম সেন্ট্রাল ইউরোপ, এই যে বললাম the Aryans, এখানে আনসার দিতে হবে 6 নম্বরে, the Aryans moved from central europe to কোথায়, in our sub indian subcontinent thousands of years ago, 6 and 7 দেখো আনসার লেখা আছে, এই যে এই যে Aryans আর indian subcontinent, হ্যাঁ 6 and 7, next number 8 the palestinian diaspora dash all over the world dash palestinian diaspora কি করেছিল, এদের অ্যাক্টিভিটিসটা কি, এদের অ্যাকশনটা কি ছিল, ইভেন্ট বা অ্যাক্টিভিটি, এটা হচ্ছে attracted, তাই না, এই যে attracted the attention of of the people all over the world, কবে থেকে একেবারে প্যালেস্টাইনরা যে সময় থেকে তারা গিয়েছে, অর্থাৎ এই যে সময়টা লেখা আছে attracted a lot of attention of the world leaders in 20th century, প্যালেস্টাইনদেরটা ছিল 20th century তে, যে আমাদের গেল সেঞ্চুরিতে, এবং এই প্যালেস্টাইন নিয়ে আমরা অনেক শুনছি, গাজা উপত্যকা নিয়ে সমস্যা, ওদিক দিয়ে হারাস হামাসের দল, তারা ওখানে তোমার ইসরায়েল দ্বারা বারবারই তারা আক্রান্ত হয়, হ্যাঁ এবার এসে তো লাস্ট 11 দিন তারা অত্যন্ত চাপের মধ্যে থাকলো, তো এই যে ব্যাপারগুলো এগুলো কি ঘটে আসতেছে যে 20th century থেকে, গত শতাব্দী বিশ শতাব্দী থেকে, তাই বলছে ইন 20th century, লাস্ট ছিল ম্যাসিভ ডায়াসপোরাস হ্যাভ বিন সিন ইন আফ্রিকা ওভার দ্য সেঞ্চুরিজ, একেবারে 100 বছর আগের থেকেই, হ্যাঁ আমরা দেখতে পাই যে আমাদের লাস্ট সবচেয়ে বেশি যারা আমাদের আকর্ষণ করেছে আফ্রিকা, আফ্রিকারা ওরা মানে যুদ্ধ বিগ্রহ নয়, ওরা হয়েছে তোমার জিওগ্রাফিক্যাল কারণে,
আফ্রিকা খুবই কষ্টের একটা জায়গা, এখানে আমাদের ফ্যামিলি থেকে আর্মি থেকে গিয়েছে, আমাদের এসে গল্প করে আফ্রিকার সাইডে ছিল কঙ্গোতে সম্ভবত, যে যে পরিমাণ কষ্ট মানুষের, এবং ওখানে কোয়ালিটি ন্যাচারাল ডিজাস্টার প্রচুর, ওখানে ধুলিঝড় উঠে তখন মানে ধুলিঝড়ে ঘরে থাকা খুব সমস্যা হয়ে যায়, মানে ঘর দরজা বন্ধ করে জানলা বন্ধ করেও রক্ষা পাওয়া যায় না, এতটা ন্যাচারাল ডিজাস্টার এখানে। এবং আফ্রিকার আমি আমরা একটা মানে হিস্ট্রিক্যাল কাহিনি যেটাকে উপন্যাস করে লেখা হয়েছে, জোসেফ কনরেডের একটা লেখা আছে হার্ট অফ দ্য ডার্কনেস, আমরা পড়েছিলাম এটা মাস্টার্স এসে পড়েছিলাম হার্ট অফ দ্য ডার্কনেস। তো এত করুণ, ওখানে দেখা গেছে যে কঙ্গোতে মানুষ জীবন যাপনে এত পিছিয়ে আছে এবং দে আর অলমোস্ট স্যাভেজ, তারা অত্যন্ত বন্য স্বভাবের। তো ওখানে দেখা গেল যে সভ্য দেশ থেকে যে গিয়েছিল সে ওদের মতো হয়ে গেছে, ঠিক আছে, এবং ওদের মতো হয়ে ওদের জীবন যাপনে প্রায় অভ্যস্ত হয়ে শেষ পর্যন্ত ওখানে মারা গেছে, এবং তাকে খুঁজতে গিয়ে যে তাকে সন্ধান পেলো তখন তার সন্ধানটা নিয়ে আসছে, নিয়ে এসে আবার সিভিলাইজড লাইফে এসে তার ওয়াইফকে জানাচ্ছে যে আপনার হাজবেন্ড ওখানে মারা গেছে। তো ওই ওখানে আমরা দেখেছি গল্পটাতে যে আফ্রিকা এখনো পর্যন্ত অনেকদিন পর্যন্ত কি অবস্থায় আছে। এখনো টিভি টিভি খুললে দেখা যায়, তোমরা ইউটিউব বা গুগলে সার্চ দিয়ে দেখতে পাও আফ্রিকার বর্তমান অবস্থা, তো মানুষ অনেক পিছিয়ে আছে ওই সাইডে। তো আমরা চলে যাই এটার পরবর্তী ফ্লোচার্টে, ফ্লোচার্টটা তোমাদের একটু করতে দিব। Based on a reading of the passages, make short notes in each of the boxes in flowchart showing the step. Bolo. Sir. Bolo. Sir, two number take to dekhan prothom dike ota to amar thik moto screenshot korbo. Two number ta niye nao, eta dekhba je tomader flowchart porar jonno ekta bhalo information two number kintu. Two number e 10 ta totthyo jana thakle flowchart er 5 ta totthyo lekha kono byapari na. Clear er por theke dekhan. Ha, dekhachi. Two number e 10 ta answer jar jana thakbe সে পাঁচ নম্বর ছয় অরের যে ফ্লোচার্ট, ফ্লোচার্টের সে পাঁচটা আনসার লিখতে পারবে। আবার ফ্লোচার্টের যার পাঁচটা আনসার লেখা জানা থাকবে, সে পাঁচটা আনসার যেভাবে সাবজেক্ট ভার্বকে অ্যাভয়েড করে লেখা আছে সেটাকে আবার সাবজেক্ট আর ভার্ব বানায় লিখলে দেখবা যে সামারিতে আনসার করা হয়ে যাচ্ছে, সামারিতে পাঁচটা বাক্য লেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমরা ফ্লোচার্ট এই ইনফরমেশন ট্রান্সফার থেকে শেখো, ইনফরমেশন ট্রান্সফার শেখা হয়ে গেলে ফ্লোচার্ট পারলে ফ্লোচার্ট থেকে আবার সামারি শেখো। এই যে আনসার গুলো আছে, এই যে আনসার বলে আমরা তোমার সাতটা দিতে পারছি, নিয়েছো কিনা দেখো। হ্যাঁ স্যার, আট, তারপরে আট নয় দশ, এই যে আট নয় দশ একসাথে। হ্যাঁ ওকে, তোমরা যা কিছু এখন ইনফরমেশন ট্রান্সফার করলা সেখান থেকে তোমরা ফ্লোচার্ট লেখার চেষ্টা করো। ফ্লোচার্ট হচ্ছে ফোর্স টু লিভ, এখন তোমরা দেখাবো এখানে যে ফোর্স টু লিভ কারা কারা হয়েছিল, ঠিক আছে, কি ধরনের ফোর্স হয়েছিল, এইরকম। যেমন তুমি এক জায়গাতে প্যালেস্টিনিয়ানদেরকে দেখাতে পারো, ওরা ফোর্স টু লিভ, জিউসকে দেখাতে পারো, ওরা ফোর্স টু লিভ, আমাদের এখানে এসেছিল ইউরোপ থেকে আরিয়ানস, এরা ফোর্স টু লিভ, ঠিক আছে। তারপরে তুমি পাঁচ ছয় পর্যন্ত, চার পাঁচ ছয় দেখাতে পারো পিছনে, আর এখানে কারণ দিতে পারো যে ফোর্স ফর ওয়ারফেয়ার, এখানে দিতে পারো যে ফোর্স টু লিভ ফর ন্যাচারাল ডিজাস্টার, এরকম দুটো তুমি দেখাই নিলে আগে, দেখাই নিয়ে তারপরে তিনটা দেখাইলা, যে একটা ইসরায়েল, একটা প্যালেস্টিনিয়ান, আর একটা আরিয়ান, বা শেষ অথবা আফ্রিকানরা প্যালেস্টিয়া করে ফোর্স হয় ন্যাচারাল ডিজাস্টারের কারণে, এটা একটু দেখাতে পারো। এইভাবে পাঁচটা পয়েন্ট সুন্দরভাবে ভার্ব এবং সাবজেক্ট অ্যাভয়েড করে নাউন এবং প্রেজেন্ট পার্টিসিপল জিরান ব্যবহার করে লিখে ফেলো, লিখে আমাকে বলবে। আমাদের সময়ও আছে 5 মিনিট 32 সেকেন্ড, আমরা 5 মিনিট পরে সেকেন্ড লিংকে গিয়ে আনসার গুলো দেখাবো, মিলাবো, আমাকে তখন বলবে, আগে হলে এই লিংকে বলবে, আমি এখন ওয়েট করছি তোমাদের লেখার জন্য।
হয়েছে কয়েকটা পয়েন্ট হয়েছে সবার কিছু কিছু হয়েছে তিনটা পয়েন্ট হলো কেউ বলো আর সময় লাগলে লিখো সময় না অসুবিধা নাই সেকেন্ড লিঙ্কে বলবা বলবা হয়েছে স্যার কোন স্ক্রিনশট দিয়েছেন না না আমি লিখছি তোমার ফ্লোচার্টটা লেখাচ্ছি ফ্লোচার্টটা ফোর্স টু লিভ হচ্ছে এক নাম্বার এখানে তোমরা ফোর্স টু লিভ মানে ত্যাগ করতে বাধ্য হয়েছে তো কি কারণে ত্যাগ করতে বাধ্য হয় দুই নম্বরে দেখাতে পারো ফর ওয়ারফেয়ার তিন নম্বরে দেখাতে পারো ন্যাচারাল ডিজাস্ট্রি চার নম্বরে এসে বলতে পারো Jewish fire forced. তারপরে তুমি ইয়েদের নাম বলো কারা কারা হয়েছিল who were forced ওদের নামটা বলো Palestinian in Palestinian diaspora next Jewish Palestinian Aryans Aryans তারপরে লাস্টে এসে তুমি